পড়ুয়ার অভাবে কার্যত বন্ধের মুখে পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার সুধীরচন্দ্র মাধ্যমিক শিক্ষা কেন্দ্র। বন্দর শহর লাগোয়া দেব গ্রাম পঞ্চায়েতের কিসমত শিবরামনগর গ্রামের স্কুলে খাতাই কলমে পড়ুয়ার সংখ্যা 26 জন হলেও মাত্র 4 থেকে 5 জন পড়ুয়া নিয়মিত স্কুলে আসে, রয়েছেন 4 জন শিক্ষক। করোনা পরিস্থিতির পর বিদ্যালয় খোলা হলেও পড়ুয়ার উপস্থিতির অভাবে নিয়মিত প্রার্থনা, অ্যাটেন্ডেন্স, ক্লাস, মিড ডে মিল কিছুই হয় না। বিদ্যালয়ের এমন বেহাল দশা দেখে স্থানীয় অভিভাবকরা পড়ুয়াদের অন্য বিদ্যালয়ে ভর্তি করছেন। শিবরামনগর ছাড়াও হলদিয়া ব্লকের ব্রজলাল চক, কাষ্ঠখালীর 2টি মাধ্যমিক শিক্ষা কেন্দ্রতেও একই অবস্থা। বাড়ি বাড়ি গিয়ে শিক্ষকরা অভিভাবকদের কাছে পড়ুয়াদের স্কুলে পাঠানোর আবেদন জানালেও সমস্যার সমাধান হয়নি। কয়েক বছর আগে স্কুলে নবম ও দশম শ্রেণী বন্ধ হয়ে যাওয়ার পর থেকে পড়ুয়ার সংখ্যা একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। আমি একা একা স্কুলে আসি, প্রার্থনা ঠিক মতো হয় না, ক্লাস ঠিক মতো হয় না, আমার একা একা বসে থাকতে ভালো লাগে না। কি নাম তোমার? শেখান। কোন ক্লাসে পড়ো? 7। তোমার কোনো বন্ধুই আসে না? না। কেন? জানি না। স্কুলে আসতে ভালো লাগে না? কেন? শিক্ষকদের দাবি, মধ্যশিক্ষা পর্ষদের অনুমোদিত হলে এবং মাধ্যমিকের ক্লাস পুনরায় চালু হলে সুরাহা মিলতে পারে। এ বিষয়ে স্থানীয় পঞ্চায়েত সদস্য, পঞ্চায়েত সমিতি বা ব্লক প্রশাসনকে উদ্যোগী হওয়ার আবেদন জানিয়েছেন তারা। আমাদের হলদিয়া ব্লকে এই মুহূর্তে 3টি MSK অর্থাৎ মাধ্যমিক শিক্ষা কেন্দ্র আছে। এখানে স্টুডেন্ট সংখ্যা একটু কম আছে, মানে অন্যান্য স্কুলের তুলনায় একটু কম। এর কতগুলো কারণ আছে, যেহেতু মাধ্যমিক শিক্ষা কেন্দ্রগুলো হচ্ছে ক্লাস 8 পর্যন্ত, এখানে 9-10 বা তার উপরে পড়াশোনার সুযোগ নেই বলে স্টুডেন্ট সংখ্যা একটু কম আছে। তাছাড়া 2 বছর করোনার জন্য এরা রেগুলার স্কুলে আসতো না, এবার যখন স্কুল খুলেছে তখন দেখা যাচ্ছে ছাত্র সংখ্যা খুবই কম আসছে। এবার আমরা যেটা করেছি, আগামীকাল একটি মুখ্য সম্প্রসারক এবং হচ্ছে মুখ্য সম্প্রসারক যারা আছেন হচ্ছে MSK, তাদের নিয়ে একটা মিটিং করবো যে সেখানে কী সমস্যা হচ্ছে, এবং প্রয়োজনে আমরা প্রত্যেকটা বাড়ি, যেখানে স্টুডেন্টদের বাড়ি, সেখানে আমরা যাবো যাতে সেই স্টুডেন্টরা স্কুলমুখী হয়। এটাই আমাদের হচ্ছে এখন মুখ্য উদ্দেশ্য। পূর্ব মেদিনীপুর থেকে সুদীপ্ত আগুয়ানের রিপোর্ট, আনন্দবার্তা।